আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদারভাবে এবং একদম পারফেক্ট ওয়েতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস তৈরি করার সহজ রেসিপি। ফ্রাইড রাইস কিন্তু এখনকার যুগে সবাই খুব পছন্দ করে, তবে খেতে ইচ্ছে করলে দেখা যায় রেস্টুরেন্টে যেতে হয়। তবে একটু চেষ্টা করলে এবং সামান্য কিছু উপকরণ ঘরে থাকলেই কিন্তু আপনারা যখন তখন এই ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলতে পারেন অনেক বেশি মজাদারভাবে। তো সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করব আমার আজকের এই চিকেন ফ্রাইড রাইসের অসম্ভব মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল, আর এটা হচ্ছে 250 গ্রামের কাপ। তো এখানে হচ্ছে 1/2 কেজি পরিমাণ পোলার চাল আছে, আর আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইস দিয়েও করতে পারেন, তবে আমার কাছে চিনি গুঁড়া পোলার চালের যে সুঘ্রাণ এটা খুব ভালো লাগে, তো সেজন্য আমি এটা দিয়ে করছি। তো এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব, বেশ কয়েকবার সময় নিয়ে কষলিয়ে কষলিয়ে চালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা স্বচ্ছ হয়ে আসছে। তো আমি প্রায় 6 থেকে 7 বার চালটাকে ধুয়ে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, চালের মধ্যে কোনো সাদা সাদা ভাব নেই। তো এই পর্যায়ে এবার আমি চলে যাচ্ছি চুলায় এই চালটাকে কুক করার জন্য। তো কুক করার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ির মধ্যে আমি একটু বেশি পরিমাণে পানি ফুটন্ত গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল, এতে করে চালটা বেশি ঝরঝরে হবে, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এর ফলেও দেখা যাবে রান্নার পর রাইসটা একটা সাথে একটা লাগবে না, একদম ঝরঝরে থাকবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলা। চালগুলা দেওয়ার পর আমি একটু নিচে থেকে নাড়াচাড়া করে দিচ্ছি যেন আবার দলা না পেকে যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত 80% সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এটাকে সম্পূর্ণ 100% সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নামানোর পর এটা নরম হয়ে যাবে, তাই 80% যখন সেদ্ধ হবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করতে হবে। আর 80% কীভাবে সিদ্ধ হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে, আপনারা যখন দেখবেন যে ভাতটা ফুটে আসছে তো সেই পর্যায়ে একটু চেক করবেন, দেখবেন ভিতরে সামান্য একটু দানা দানা ভাব হাতে লাগছে, তার মানে সম্পূর্ণভাবে এটা ফুটেনি, ঠিক এরকম হবে। তো সেই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করতে হবে। তো এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার একদম রাইসটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন চুলাটা বন্ধ করার পর যতটা দ্রুত সম্ভব এই রাইসটাকে উঠিয়ে নিতে হবে, আপনারা চাইলে কোনো স্ট্রেনারে ছেঁকে নিতে পারেন, তবে এভাবে আমি একটু একটা ছাঁকনির মাধ্যমে উঠিয়ে নিচ্ছি আর কি। খুব দ্রুততার সাথে কাজটা করতে হবে, কারণ গরম পানিতে বেশিক্ষণ থাকলে এই রাইসটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে, তখন ঝরঝরে ভাবটা থাকবে না। আর ফ্রাইড রাইস তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইসটা পারফেক্টলি কুক করা, কারণ রাইসটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় না আর খেতেও ভালো লাগে না, আবার শক্ত থাকলেও কিন্তু দেখা যায় মুখে মানে খেতে ভালো লাগে না আর কি, যেটা কুক না হয় ভালোভাবে। তো যাই হোক, আমি একটা ছড়ানো জায়গায় রাইসগুলোকে নিয়ে ফ্যানে নিচে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফুল নাইটের জন্য। আগের দিন রাতে আমি রাইসটা রেডি করে রেখেছিলাম, এতে করে পরের দিন আরও বেশি ঝরঝরে হয়। আর এদিক থেকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি, এখানে আমি প্রায় 200 গ্রামের মতো হবে চিকেন নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, এবং সামান্য একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এই তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মেশানোর পর এটাকেও আমি রেখে দিব হচ্ছে নর্মাল ফ্রিজে ফুল নাইটের জন্য। তো একটু মেট করে রেখে দিলে চিকেনটা খুব দ্রুত কুকও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো রাতের বেলায় আমি যেই প্রসেসগুলো দেখেছি সেগুলো করে রেখেছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা আর আমি এখন ফ্রাইড রাইসটা রান্না করব। তো সেই জন্য এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, এর মধ্যে আছে গাজর, ফুলকপি, বরবটি, পেঁয়াজ পাতা, তারপর 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল এবং সবুজ। এরপর ওপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছু বাঁধাকপি, আর এদিক থেকে নিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচের মতো আদা কুচি, এবং 3-4টা কাঁচামরিচ আমি একটু কেটে নিয়েছি। তো এখানে আমি যেই যে ভেজিটেবল নিয়েছি সবগুলাই যে নিতে হবে তা না, আপনাদের হাতের নাগালে যা থাকে তা দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন।
তো এখন রান্না করার প্রসেসে চলে আসলাম। প্রথমেই একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি, আর এরকম একটু বড় সাইজের প্যানের মধ্যে দেখা যায় নেড়েচেড়ে রান্না করতে সুবিধা হয় ফ্রাইড রাইসটা। তারপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে বাটার, এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা চাইলে শুধু তেল কিংবা শুধু বাটার দিয়েও রান্না করতে পারেন, তো আমি দুইটা মিশিয়ে দিচ্ছি। তবে বাটার দিয়ে রান্না করলে কিন্তু এটার ফ্লেভারটা বেশি সুন্দর হয়। তো দেখতেই পেলেন, এখানে এটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে মেড করে রাখা চিকেনটা। আর চিকেনটা যেহেতু আগে থেকে মেড করা ছিল আর এটার সাইজ যেহেতু ছোট, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে। ভাববেন না আবার এটা যে আদা এবং রসুন কুচির সাথে দিয়েছি সেগুলো পুড়ে যাবে, এটা হতে হতে তা না, নাড়াচাড়ার মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন চিকেনটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তাছাড়া আরও ভেজিটেবল কুক করব, সব মিলে কিন্তু এটা আরও পারফেক্টলি কুক হয়ে যাবে। তো আমি কিন্তু এটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে ভেজিটেবল। তো যেই ভেজিটেবলগুলো কুক হতে একটু সময় লাগে সেগুলো আমি একটু আগে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ফুলকপি, গাজর আর বরবটিটা দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর এখানে হচ্ছে আমি কিছুটা লবণ দিয়ে দিব, এই মানে ভেজিটেবলের অনুযায়ী। এই তো অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করছি, যতক্ষণ না পর্যন্ত সামান্য একটু সফট হয়ে আসছে ভেজিটেবলগুলো। আর চুলার আঁচটা কিন্তু ফুল আছে, তো ফুল রেখেই কিন্তু যে কোনো ধরনের চাইনিজ আইটেম রান্না করতে হয়, এতে করে দেখা যায় ভেজিটেবলের কালারটা সুন্দর থাকে। তো ওগুলো একটু সফট হয়ে আসার পর এখানে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা দেওয়ার পর কিছুটা পানি ছেড়ে আসবে, তো সেটা একদম নেড়েচেড়ে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে অবশিষ্ট যে ভেজিটেবলগুলো ছিল তো সেগুলো দিয়ে দিলাম, 2 রকমের ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা। তো এইগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, জাস্ট আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে আরও কিছু ভেজিটেবল দিয়েছি। তো লবণ দিয়ে জাস্ট আর 1 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি। এ তো এটা ভাজা হয়ে গিয়েছে ভেজিটেবলগুলো খুব ভালো করে। এবার ভেজিটেবলগুলোকে একটু সাইড করে নিলাম আমি, আর মাঝখানে সামান্য একটু তেল দিয়ে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নিব, একটু ভেঙে ভেঙে। তো অনেকেই ডিমটাকে আলাদা করে ভেজে রাখে, তো এই ঝামেলা করার কিন্তু কোনোই প্রয়োজন নেই, এটাকে এভাবে একটু ভেজিটেবলগুলো সাইড করে ভেজে নিলেই হবে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে কাঁচামরিচ কুচিটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটা তো দিয়ে এবার জাস্ট সব কিছু নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে আগে থেকে কুক করে রাখা রাইসগুলো। আর দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে, আর ফ্রিজে রাখার কারণে কিন্তু এগুলো আরও বেশি ঝরঝরে হয়েছে। তো আপনারা যদি আগের দিন রাতে না রাখেন, সাথে সাথে করতে চান, তারপরেও কমপক্ষে 1 ঘন্টার মতো এগুলোকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। এতে করে দেখবেন এই ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে আর খেতে খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, রাইসটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, লাইট সয়া সস হলে পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। তো সাধারণত রেস্টুরেন্টগুলোতে কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয়, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো লাগে। তবে আপনারা যদি টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে চান তাহলে না দিলেও চলবে। এবার সব কিছু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব, আর এর মধ্যে কিন্তু আমার এই ফ্রাইড রাইসটা হয়ে যাবে। তো অলরেডি হয়ে গিয়েছে, আমি একটু লবণটা চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, আর টেস্টটা মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা। তো আজকের ভিডিওটা বড় করছি না, এই পর্যায়ে শেষ করে দিব। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রইল, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর এবং সহজ, তার সাথে সাথে পারফেক্ট সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন।